অ্যাকচুয়ালি কিছুদিন ধরে আমার মাথা একটা জিনিস ঘুরছে তো আমি এটা বারবারই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি মানে এটা কি আমার একারে হয় নাকি তোমাদের সবারই হয় সেই নিটের সময় প্রত্যেকেই মানে যারা নিট দিচ্ছে বা দিয়েছে বা দিয়ে মানে এখন মানে অলরেডি পিজি ফিজি করে নিয়েছে তো তা কী পরিমাণ কনসিস্ট্যান্ট ছিলাম আমরা ভাই ফার্স্ট ইয়ার এমবি আমার কনসিস্টেন্সি নিয়ে ব্যাপক একটা প্রবলেম হয়েছিলো যার জন্য আমি এমবির আগে বিশালভাবে ভুগেছিলাম সেকেন্ড ইয়ারে যখন উঠলাম তখন আমি আমার বন্ধুদের বললাম ভাই এবার থেকে ফুল কনসিস্ট্যান্ট আমরা দিনে অন্তত দু থেকে তিন ঘন্টা আমরা পড়াশোনা করবোই করব যেরকমই হোক আর কলেজে যেটা পড়াবে সেটা অন্তত একবার হলে দেখার চেষ্টা করব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ফুল মানে একদম কনসিস্ট্যান্ট হওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো ইউটিউবে যে ভিডিও ভিডিওগুলো দেখি পাই আল্লাহ দায়ী পুরো দেখে মানে যে ওখানে যে দাদা যারা এমবি বিএসে আছে যারা ইউটিউবে ভিডিও ভিডিও বানায় পুরো আলাদা একটা মোটিভেশান চলে আছে ঠিক আছে অ্যাস্থেটিক যে ভিডিও ভিডিওগুলো বানায় না মানে পুরো একদম তো ওইটা দেখে আরও বেশি মোটিভেটেড হয়ে গেলাম ভাবলাম ঠিক আছে এবার থেকে পুরো একদম নোট ফোট করে নিলাম এইভাবে রুটিন ফুটিন করে প্রতিদিন যে কনসিস্ট্যান্ট থাকবো তো এটা যখন শুরু করেছিলাম তখন কলেজে চলছিলো জেনারেল ব্যাকটেরিয়লজি ঠিক আছে মানে মাইক্রোবায়োলজিতে একটা জেনারেল ব্যাকটেরিয়লজি কলেজে চলছিল এবং আমরা ফুল কনসিস্ট্যান্টভাবে পড়া শুরু করলাম ঠিক আছে এখন কলেজে মোটামুটি জেনারেল ব্যাকটেরিয়লজি শেষ করে ব্যাকটেরিয়লজি শেষ করে ভাইরোলজি শেষ করে প্যারাসাইটোলজি শেষ করে মোস্ট প্রবল সিলেবাসটাই শেষ হয়ে গেছে ঠিক আছে বাট আমি জেনারেল ব্যাকটেরিয়লজিতে পড়ে আছি কেন ভাই কেন আমি তো চাই একটু কনসিস্ট্যান্ট হতে মানে এই কনসিস্টেন্সির মানে প্রবলেমটা কি কনসিস্টেন্সি মানে এটা কি মানে তোমরা 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 কি এই কনসিস্টেন্সিতে তোমাদেরও প্রবলেম হয় নাকি মানে আমার একারই মানে আমি একাই এই কনসিস্টেন্সির প্রবলেমে ভোগি আগে না মানে যেটা হতো কি আগে যদি বন্ধু বলতো কি যখন স্কুলে পড়তাম বা ইলেভেন টুয়েলভে বা মানে ফার্স্ট ইয়ারের প্রথম দিকেও হয়েছে মানে বন্ধু যদি বলতো ভাই এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে বা পরীক্ষায় পাঁচ নম্বর বেশি পেয়েছে যদি বলতো তাহলে খুব খারাপ লাগতো ঠিক আছে কিন্তু এখনো খারাপ লাগার বিষয়টা কেন চেঞ্জ হয়ে গেছে ভাই তার কারণ কি মানে হয়তো আমার খারাপ কোথায় লাগছে খারাপ লাগছে যে আমি হয়তো ধরুন একটা মেয়ের সাথে আমার কথা হচ্ছে এই খারাপভাবে কেউ নেবে না ঠিক আছে খারাপভাবে কিন্তু নেওয়ার এখানে কোনো ব্যাপার নেই ঠিক আছে জাস্ট মানে আমার একটা মেয়ের সাথে কথা হতেই পারে বান্ধব হিসেবে তো আমার কথা হচ্ছে তো কষ্টটা তখনই হয় যখন দেখি যে সেই মেয়েটা আমার বন্ধুর মিউচুয়াল আছে আর তার থেকে বেশি কষ্টটা কখন হয় জানো যখন ওই মেয়েটার সাথে আমার কথা হচ্ছে তারপর আমার বন্ধুও বললো যে ওর সাথে ওনাকে অনেকদিন ধরে কথা হচ্ছে এইটা শুনলে কেন আমার খারাপ লাগবে আমার খারাপ লাগবে ওর যদি বেশি পড়া হয় বা এটা এটা সাংগঠনিক কিছুতে আমার খারাপ লাগবে এটাতে কেন খারাপ লাগে এটা 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 কি কোনো ধরনের রোগ না যেটা হচ্ছে ঘুম থেকে মানে ঘুমোতে যাওয়া বা ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা মানে আমি আর আমার বন্ধুরা মিলে বহুবার আমরা প্ল্যান করেছি যে ভাই আমরা তাড়াতাড়ি ঘুমোতে যাবো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবো আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করবো ঠিক আছে আমরা যদি কোনো দিন হয়তো ভুল করে কোনো দিন আমরা খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম তো খুব তাড়াতাড়ি আমরা ঘুমোতে চলে গেলাম আড়াইটে বা তিনটের মধ্যে এইবার তাহলে তো আমাদের সকাল সকাল ওঠার কথা কিন্তু মনে করো যে আমাদের মনে করো কোনো একটা থিওরি ক্লাস আছে এবার যে ক্লাসটা হয়তো অ্যাটেন্ডেন্স খুব কম হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা যেহেতু তাড়াতাড়ি ঘুমোতে গেছি আড়াইটে বা তিনটের মধ্যে এদিকে আমাদের উঠতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে আবার যদি আটটার সময় ক্লাস থাকে মানে আটটার সময় ক্লাস থাকলে আমি কিন্তু উঠে যাই আমি উঠে যাই আমি উঠে আমার বন্ধুদের ডাকি এ ভাই ওট ক্লাস আছে যাবি না ক্লাস আছে যাবি না ওরা না বলে আরে যেতে হবে না এমনভাবে বলে না তখন মানে ওদের কথাটা ফেলতেও পারি না আমি আবার বিছানায় চলে যাই ঠিক আছে আবার ঘুমিয়ে যাই ঠিক আছে ঘুমিয়ে গেলাম আবার সে হয়তো উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটা সে আলটিমেটলি প্র্যাকটিক্যালে যেতে হয় এইটা কেন ভাই স্লিপিং মানে স্লিপ সাইকেলটা তো ঠিক করে আমার একটা হেলদি লাইফস্টাইল আমি লিড করতে চাই বাট সেটা কিছুতেই হয় না ভাই যেমন ধরো ওই যে কলেজে যে সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বা কার অ্যাটেন্ডেন্স কম আছে এই জিনিসগুলো তো হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেয় তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যখনই দেয় আমার একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমি নিজেরটা না দেখে আগে বন্ধুর রোলটা খুঁজি এটা আমি আছে বন্ধুকে বেশি ভালোবাসি বলে দেখতে যাচ্ছি ঠিক আছে বন্ধু কেমন ভালো কত ভালো রেজাল্ট করেছে এটা দেখার জন্য না আগে দেখি যে ফেল লিস্টের মধ্যে বন্ধুর রোলটা আছে কিনা। না বা যার অ্যাটেন্ডেন্স কম সেই রোলের যে লিস্টটা তার মধ্যে বন্ধুর নামটা আছে কিনা। ঠিক আছে যদি ওল এই সমস্ত নামের মানে লিস্টের মধ্যে রোল নম্বরটা থাকে তাহলে আর আমি নিজেরটা দেখছিই না এইটা কেন হবে ভাই আমার তো একটা নিজস্বতা থাকা উচিত নাকি মানে আমার বাবা মা আমাকে এখানে পাঠিয়েছে আমাকে পড়াশুনো করার জন্য আমি আমি ভালো করলে সেটা আমার বা আমি খারাপ করলে আমার ব্যাপার হবে আমি কেন বন্ধু ফেল করলো কিনা সেটা দেখতে যাবো বন্ধু ফেল করলে ব্যাস আমি আর নিজের নিজে পাশ করেছি কিনা সেটাও দেখার প্রয়োজন বোধ করছি না এটা কেন